एवरीवन, गुड मॉर्निंग। आज के संडे, गुड मॉर्निंग सॉरी गुड आफ्टरनून। आज के संडे অনেক লেটে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যেটা করেছি, আগে স্নান করে নিয়েছি, কারণ স্নান করতে রবিবার দিন আমার ভীষণ আলসেমি লাগে। তো স্নান করে নিয়েছি, তারপর গল্প করো, শুয়ে থাকো, এই করো, যা ইচ্ছা। তারপর কটা ইম্পর্টেন্ট মিটিংও ছিল, লোক এসেছিলো, তো সেটার জন্যই ইয়ে করলাম। এখন লাঞ্চ করব, আর সানডে লাঞ্চ হবে তো এরকম, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করছি মা কি কি রান্না করেছে। বাবা অলরেডি খেতে বসে গেছে, আর বলবো না যা হয়েছে, দেখে নেবো তোমাদের ইন্টারেস্টিং। ওটা দেখে আমার বোন তো আগেই খেতে বসে আছে, মাকে বলো আমি তোমার সাথে খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো চলো দেখাচ্ছি তোমাদের যে মা কি রান্না করেছে সানডে। দেন আজকে অনেক ইম্পর্টেন্ট কাজও আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন লাঞ্চ করতে যাওয়া যাক। নর্মালি আমি তো মাটন খাই না, আমার গন্ধ লাগে বলে, বাট আজকে এত ভালো হয়েছে যে আমি অল্প কটা ঝোল আর আলু দিয়ে ভাত খেয়েছি। আর হয়েছিল মাছের তেলের বড়া আমার জন্য, আর চিংড়ি মাছের মালাইকারি। সবাই দু রকম খাবে, তার জন্য আমার জন্যও দু রকম। দেখলে তো কি হয়েছে, মাটন ঝুমুর প্রিয়, ঝুমুর তো মাটন দিয়ে খাওয়া যাবে। আমি মাটন খাই না, চিকেন দিয়েই খাবো, চিকেন তো হয়নি সরি, চিংড়ি মাছ দিয়ে খাবো আর মাছের তেলের বড়া। তা এখন লাঞ্চ করা যাক। সো গাইজ, দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমাইনি, কারণ আজকে তো প্যাকিং ট্যাকিং করতে হবে, কালকে আবার হায়দ্রাবাদ যাচ্ছি, সন্ধেবেলার ফ্লাইট আছে 6টার সময়। কালকের জন্য কোনো কিছুই রাখবো না, সব আজকেই করে নেবো। তো রেডি হয়ে গেছি, এখন যাব কোয়েস্ট মল ঘুরতে যাবো বেসিক্যালি, আর তালিশকে একটা কাজ আছে তো ওটাই করতে যাব। এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি কি পরেছি। এই হলো আমার আউটফিট, এখন আমি বেরোবো, তারপর কোথায় বেরোবো সব তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলস। আমরা এসেছিলাম কোয়েস্ট মলের কালেকটিভে, ওখানে এসে আমি বোর হচ্ছিলাম, বিকজ আমি কোনো শপিং করব না হায়দ্রাবাদে গিয়ে, সে একটু কিনতে হবে। এখানে এরা দুজন শপিং করার জন্য ব্যস্ত, টুবাই দীপুকে কনভেন্স করছিল নেওয়ার জন্য, দীপু নেবে না। ফাইনালি আমি আমার বাবার জন্য টি শার্টটা নিয়ে নিয়েছি, যেটা দীপু পরেছিল, বিকজ আমার খুব পছন্দ হয়েছিল। দেন কালেকটিভের উল্টো দিকে একটা আইসক্রিমের দোকান ছিল, ওখান থেকে আমি ব্লুবেরি চিজকেক আর দীপু বেলজিয়াম চকলেট, দুটো আইসক্রিমই খুব ভালো ছিল। অ্যান্ড দীপু আরমানি থেকে একটা টি শার্টও নিয়েছিলো, তার জন্য ওইটা নিল না। আমরা এখান থেকে সোজা চলে গেলাম থ্রটেল শটেলে, বিকজ ওখানে আমাদের কয়েকটা ফ্রেন্ড ওয়েট করছিলো, আর এটা মনে হয় আমার সেকেন্ড টাইম থ্রটেল শটেলে দেখলাম, খুব সুন্দর একটা বোতলে ছাড় করা, আগে ছিল না কি জানি না, বিকজ আমি ওই দিকটা বসেছি, এই দিকটা কখনো বসিনি, এটা এই দিকটা ফার্স্ট টাইম। আর এরা কোনোদিনও আমাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে বেশি আর চায়ের থেকে বেশি থ্রটেল শটেলে খেতে দেয়নি। দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, আর ফুলের বাগান তো অনেক জায়গায় দেখেছি, কোনো জায়গার সামনে বা তুলসীর বাগানেই ফার্স্ট টাইম দেখি। মাথায় দিয়েছি তেল, কালকে সোমবার শ্যাম্পু করতে হবে, আর আমি সপ্তাহে আর দুবার শ্যাম্পু করলে একদিন তেল দিয়ে শ্যাম্পু করি, অ্যান্ড একদিন ইয়ে কী বলে চালের জলটা দিই। এই সপ্তাহে তো আগের সপ্তাহে দেওয়া গেছে, এই সপ্তাহে যাই না। তো কালকে যেটা তোমাদের বলছিলাম, কালকে যাচ্ছি আমি হায়দ্রাবাদ, তো সকাল 6টা, সকাল না সরি সন্ধে 6টায় ফ্লাইট। এখন ভাবছি যে ট্রলি, বাবা শুয়ে পড়েছে আর বেডের নিচে ট্রলিটা সব বাসও বার করা যাবে না, তা ভাবলাম যে একবারে কালকে আবার অফিসে যাব, দিনটাকে বেশি হেক্টিক করব না, টুকটাক ওখানে না শর্ট ড্রেস মানে মিডলের ড্রেসগুলো যাওয়া পরা যায়, শর্ট ড্রেসগুলো ওরমভাবে পরা যায় না, নিজেরই কেমন একটা লাগে, মানে লোকরা এমনভাবে তাকায়। তো ভাবলাম যে কটা জিন্স টপ তিন দিনের জন্য যা যা লাগে সেটাকে জাস্ট একটা সাইড করে রেখে যাবো, যাতে পরের দিন ঢুকিয়ে দিতে পারি, আর বাড়ি পরার জামা কাপড়, তো এখন সেগুলোই করব। এখন 1টা বাজে মোটামুটি, 3:30টার সময় ঘুম থেকে উঠতে হবে, বিকজ কালকে মানডে, আর ফাইনালি অনেক দিন পর ভূতনাথের জল ঢালতে যাব। মাঝে একদিন গিয়ে ঘুরে এসেছিলাম, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। তো এখন মোটামুটি একটু প্যাকিং টাইপের করা যাক, তো দেখো কি প্যাকিং করে কি নিই, দেখাচ্ছি তোমাদের সাথে। যখনই প্যাকিং এর কোনো কিছু আসে বা বেরোনোর, আমার মনে হয় মেয়েদের থেকে বড় কনফিউজিং কেউ নেই, কাউরই মনে হয় না তখন যে কোনো জামাই ক্লোজেটে আছে, মনে হয় আবার নতুন কিনতে। এই 1টা 2টো 3টে 4টে টপ আপাতত সিলেক্ট করে রেখেছি, আমার না বড্ড কনফিউজিং লাগছে যে কি জিন্সটা নেবো, টপগুলো তো মোটামুটি সিলেক্ট করে রেখে দিয়েছি, জিন্সটার জন্য কালকে থাক আমি আর পাচ্ছি না, এখন বরঞ্চ ঘুমাই, তারপর বাদ বাকি প্যাকিং কালকে করব। লাইটটা অফ করে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, সানডেটা ফাইনালি অনেকদিন পরে একটু বেরোলাম, আর যেহেতু আর রাস্তায় এত জ্যাম ছিল, যেহেতু মোহনবাগান আর ইয়ের ফুটবল খেলা ছিল, তো মোটামুটি ওই চিংড়িঘাটা, হ্যাঁ চিংড়িঘাটার পরে আমার ঠিক ওই জায়গাটা মনে নেই, অত অবধি পুরো জ্যাম ছিল, মানে আমরা 6টা
আই গেস 6টার সময় বেরিয়েছি আর পৌঁছেছি 8টার সময়। আর একটু যদি বুদ্ধি করে রাখতাম তাহলে সল্ট লেক মানে নিউ টাউন হয়ে বেরিয়ে যেতাম। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি কোনো শপিং করিনি, দীপুরই মেনলি দীপুর জন্যই গেছিলাম কিনতে। ও দুটো টি শার্ট নিয়েছে, কারণ ওর জন্য শপিং করতে গেছিলাম, ওই বলেছিল যেতে। আর আমারটা যে কাজটা করার ছিল সেটা করতে পারলাম না, কারণ তানিশকে মানে অতদূর যেতে যেতে তানিশ বন্ধ হয়ে যাবে, তার জন্য যাওয়া হয়। তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বিকজ কালকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হবে উইথ লটস অফ ওয়ার্ক, বিকজ অফিসের চাপ, প্যাকিংয়ের চাপ, 3:30-এর মধ্যে বেরোতে হবে, 6টার সময় ফ্লাইট, নলে এখান থেকে আবার তাড়াতাড়ি ওলা বুক করতে হবে, নলে রাস্তার জ্যাম, ওলা পাওয়া যাবে না, কারণ ওই টাইম 3:30 টাইম সকালবেলা হলে তো অন্যই ব্যাপার ছিল। এখন সোজা যাবো ঘুমাতে, আর এক ফোঁটায় টাইম ওয়েস্ট করবো না। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। টাটা।